হ্যালো গাইস, শুভ সকাল সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অরিজিৎ, তোমরা দেখছো অরিজিৎ দত্ত ব্লগস। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সো আজকে এখন 6:30 মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, উঠে হাঁটতে গেছিলাম, দিয়ে এখন রুমে চলে এসেছি। আবার নিচে যাবো, ফ্রেশ হবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে ব্রাশ হয়ে গেছে, নিচে রুমে বসে আছি এখন। আর এরকম ফোন দেখছে বসে বসে। ওটার গল্প দেখছি মোবাইলে। রান্না করে মা মাছ ছাড়াচ্ছে। কি কি মাছ আজকে দুপুরে কি রান্না হবে? দুপুরবেলা রুই মাছ, লাউ ডাঁটা, মোচা, ঘন্ট। এই যে মাছগুলো দেখে ভালো মনে হচ্ছে। মাছগুলো পিসগুলো বড় বড়। চলো আবার দেখা হচ্ছে একটু পরে। সকালে আছে এখানে ভাত, আলুর তরকারি আর মাছের মাথা ভাজা। চলো খেয়ে নিই তাহলে। আমি যাব এখন একটু নিচে, এখন রুমে রয়েছি, নিচে যাব, বাইকটা বের করব, তারপর বাইকটা একটুখানি পরিষ্কার করব। কালকে বাইক নিয়ে গেছিলাম কলেজে, আমার কলেজ আদিসপ্তগ্রাম। ওটা বর্ধমান লাইনে পড়ে, ব্যান্ডেলের পরে স্টপেজ। সো সেই জন্য ওখানে গেছিলাম। এবার তার আগের দিন বৃষ্টি হয়েছিল, যার জন্য রাস্তায় কাদা ছিল। এবার কাদা কিছুটা লেগেছে, তো এখন ওয়াশ করব না, জাস্ট একটা ক্লিনার আছে ওটা দিয়ে আমি পরিষ্কার করব। নিচে চলো তোমাদেরকে দেখাচ্ছি। কালকে আমি অ্যাকচুয়ালি গেছিলাম, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তো এবার কলেজ থেকে মেল করেছিল যে আমার ডিগ্রি সার্টিফিকেট চলে এসেছে। সেই জন্য ডিগ্রি সার্টিফিকেটটা আনতে আমি গেছিলাম কালকে কলেজে। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম, তার ডিগ্রি সার্টিফিকেটটা দিল। চলো নিচে যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি। আমার বাইকের ক্লিনার, শ্যাম্পু, যা যা রাখার সব এখানে আমি রেখেছি। এখানে একটা চেন লুব আছে, আর এখানে শাইনার আছে, ক্লিনার আছে, শ্যাম্পু আছে। চলো নিচে যাওয়া যাক। এবার এই যে আমার হাতে আছে এখানে ক্লিনার, আর এখানে মাইক্রোফাইবার ক্লোথ, এটা দিয়ে আমি ক্লিনটা পরিষ্কার করবো। চলো নিচে যাওয়া যাক। চলে এসছি, এখানে গাড়ি রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখ এই যে এখানে বাইকটা রয়েছে, দেখাচ্ছি আরো। এই দেখো নিচের কি অবস্থা এখানে। তাহলে ক্লিন করে নি। ছোট ভাই কোথায় গেছিলি তুই? ইয়েতে ভ্যাকসিন করতে, ভ্যাকসিন দিতে। ভ্যাকসিন দিতে কোথায় গেছিস? ইনজেকশন এখানে? এখানে না পাগল, এই যে লাল দেখতে পাচ্ছিস? ব্যথা হচ্ছে নাকি? স্নান করে এখন রেডি হয়ে গেছি, এখন যাব নিচে, মা খেতে ডাকছে। চলো নিচে যাই, খাওয়া দাওয়া করি, তোমাদেরকেও দেখাবো, তারপর আবার দেখা হচ্ছে। দুপুরে লাঞ্চে আছে ভাত, এখানে মোচা, আর আছে এখানে রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল। বোনকে স্কুলে আনতে গেছিলাম, আসার সময় দা ভীষণ মেক করেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বাড়ি চলে এসেছি, তোমরা একবার গাইজ দেখো কি পরিমাণে মেক করেছে। পুরো এক সাইড অন্ধকার হয়ে গেছে, আর এক সাইডে একটুখানি আলো আলো আছে, পুরোটা মেঘ একদম। মনে হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি নামবে। দেখো পুরো একদম অন্ধকার হয়ে গেছে একদম, কেউ বলবে না এটা দুপুরবেলা। দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমি যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন খুব রোদ ছিল, হঠাৎ করে মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, চলো ঘরে যাই। এবার গাইজ দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, জোরে বিদ্যুৎও চমকাচ্ছে আর ভীষণ বৃষ্টি হচ্ছে।
জোরে জোরে বাস পড়ছে, এখন ফোনের সুইচ অফ করে দিতে হবে। আমি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর ঘর গরম হয়ে গেছে, সেজন্য জানলা খুলে জানলার কাছে প্রচুর সুন্দর হাওয়া। সো গাইস, তোমাদের তখন দেখালাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, তারপরে লোডশেডিং হয়ে গেছে, এখনও কারেন্ট আসেনি। কারেন্ট অফিসে ফোন করেছিলাম, ওরা বললো আজকে রাতে নাও আসতে পারে। সো আমার ফোনে ব্যাটারি একদম চার্জ নেই, জানি না কখন এডিট করবো কখন আপলোড করবো, রুমে আছি এখন। চলো আবার দেখা হচ্ছে পরে। কালকে রাতে ঝড় বৃষ্টির পরে যে লোডশেডিং হলো, তারপর রাতে ইলেকট্রিক অফিসে ফোন করলাম, অনেক কিছু ট্রাই করলাম, বাট কালকে আর কারেন্ট আসেইনি। এই ভোরবেলার দিকে এসেছিলো, তখন তো ঘুমিয়েছিলাম, তবে সকালে উঠলাম, ফোনে তো একদম ব্যাটারি শেষ হয়ে গেছিলো, ফোন চার্জ দিলাম, দিয়ে তারপর কালকের ব্লগটা আজকে এখন শ্যুট করছি। যাই হোক, আজকের তেমন কিছুই নেই, এটা এন্ড করছি, আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে নেক্সট আরেকটি ব্লগ ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।